আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন পাকের রশেষ রহমত আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নুর হোসেন রানা আপনাদের সামনে নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমি আবারও বলছি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শূন্য পদ সংখ্যা সাতশো জন পাঁচটি পদে সাতশো একাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটা কিন্তু একটি বিশাল নিয়োগ সাতশো এগারো জনকে লুক নিয়োগ দেওয়া হবে সাতশো এগারো জনকে নিয়োগ দেওয়া হবে বিশাল বড় নিয়োগ তো এখানে আপনারা আবেদন করতে পারবেন আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমি আবেদনের লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে দেব তার আগে আরেকটি কথা বলে নেই এরকম সরকারি বেসরকারি সকল প্রকার এনজিও সকল প্রকার সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে যারা যাদের ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকিনটি বাজিয়ে দেবেন আর যারা আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটিতে একটি লাইক দিবেন তো এখন আমরা চলে যাব মূল ভিডিওতে ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শূন্য পদ সংখ্যা সাতশো এগারো জন পাঁচটি পদে সাতশো এগারো জনকে নিয়োগ দেওয়া হবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধিদপ্তরে পাঁচটি পদে মোটে সাতশো এগারো জনকে নিয়োগ দেওয়া নিয়োগ দেওয়া হবে সকল জেলার প্রার্থীগণ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে আগ্রহ যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এক নম্বর ক্যাটাগরি হল ফায়ার ফাইটার পুরুষ ফায়ার ফাইটার শুধু পুরুষ নিয়োগ হবে পাঁচশো পঞ্চাশ জনকে নিয়োগ হবে ফায়ার ফাইটারে শিক্ষাগত যোগ্যতা মাত্র এসএসসি পাস মাত্র এসিসি পাস বেতন স্কেল নয় হাজার থেকে নয় হাজার টাকা থেকে শুরু করে একুশ হাজার আষ্টশো টাকা পর্যন্ত দুই নম্বর ক্যাটাগরি হল ড্রাইভার ড্রাইভার অবিবাহিত পুরুষ লোক নিবে একশো পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা মাত্র অষ্টম শ্রেণী পাস বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তিন নম্বর ক্যাটাগরি হলো মাস্টার ড্রাইভার মেরিন তিনজন শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে সনদত্র হতে হবে এবং বেতনিস্কে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পরবর্তী চার নম্বর ক্যাটাগরিটি হলো ইঞ্জিন ড্রাইভার মেরিন লোক নিবে চারজন শিক্ষাগত যোগ্যতার সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্র দাঁড়ি হতে হবে বেতন স্কেল নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পাঁচ নাম্বার ক্যাটাগরি হলো স্পিড ড্রাইভার লোক চারজন শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্র দাঁড়ি হতে হবে বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা তো এই ছিল আজকের মূল ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকিনটি বা দেবেন যাতে করে সবার আগে সকল প্রকার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায় এখানে আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো সকলে ভালো থাকবেন আর আমি আবেদনের শুরু তারিখ শেষ তারিখ এবং আবেদনের অনলাইন অনলাইন লিঙ্ক কপি ডেসক্রিপশনে দিয়ে দেব Cho kolej balota Gwen, chłostota Gwen, a lapis.